সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে বিশ্ব হাড় দিবসের শুভেচ্ছা। আপনারা জানেন, প্রতি বছর 29 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হাড় ফেডারেশনের আহ্বানে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব হাড় দিবস। এবারের বিশ্ব হাড় দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউজ হার্ট নো হার্ট, অর্থাৎ হৃদয় দিয়ে হার্টকে জানুন। আমরা জানি হৃদরোগ বর্তমান বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি। হার্ট এবং রক্তনালীর রোগ হিসেবে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট ফেলোরের কারণে সম্মিলিতভাবে সারা বছর ব্যাপী 2.5 কোটি মানুষের মৃত্যু হয়। এর বেশিরভাগের মৃত্যু নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে। আমরা এই সংখ্যা কমিয়ে আনতে চাই। এই কমানোর পথে আসার কথা হল হৃদরোগের কারণে এইসব অকাল মৃত্যুর শতকরা 80% প্রতিরোধযোগ্য। জীবনধারায় সামান্য পরিবর্তন, যেমন আমরা কি খাই, কি পান করি, কতটা ব্যায়াম করি এবং কিভাবে আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করি, এর মাধ্যমে আমরা আরও ভালোভাবে আমাদের হৃদস্বাস্থ্যের প্রতি যত্ন নিতে পারি এবং হৃদরোগকে পরাজিত করতে পারি। বিশ্ব হাড় দিবস হলো সারা বিশ্বের সকলের জন্য হার্টের যত্ন নেওয়ার বিষয়টিকে মনে করিয়ে দেওয়ার দিন। হার্ট সম্পর্কে জানার প্রথম অপরিহার্য পদক্ষেপকেই এবছরের প্রচারণার কেন্দ্রবিন্দু করা হয়েছে, ইউজ হার্ট নো হার্ট। কারণ আমরা জানি যে যত বেশি আমরা জানব তত বেশি তাকে ভালোবাসব, আর শত্রু সম্পর্কে যত বেশি জানব যুদ্ধের ময়দানে শত্রুকে তত বেশি ঘায়েল করা সম্ভব হবে। সুতরাং এই হৃদরোগের মতো একটি ঘাতক ব্যাধির বিরুদ্ধে লড়াই করতে হলে এ সম্পর্কে আমাদের আরও অনেক বেশি জানতে হবে, এবং সেই জানার বিষয়টিকেই এবারের বিশ্ব হাড় দিবসের মূল প্রতিপাদ্য করা হয়েছে। তাই এই হার্ট সম্পর্কে জানা এবং হৃদরোগ সম্পর্কে জানার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়ে, আরও বেশি আন্তরিকতার সাথে, হৃদয় দিয়ে আমাদেরকে এই কাজটি করতে হবে। সেজন্যই বলছি আমরা হৃদয় দিয়ে হার্টকে জানুন। আসুন আমরা সবাই এবছরের বিশ্ব হাড় দিবসকে সফল করে তুলি। প্রিয় দর্শক, আপনারা জানেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। গত বছরও আমরা এই দিবসটি পালনের উপলক্ষে যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছিলাম তার ভিত্তিতে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন হার্ট কেয়ার ফাউন্ডেশনকে মোস্ট ইন্সপায়ারিং ওয়ার্ল্ড হার্ট ডে ক্যাম্পেইন অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এর পাশাপাশি হার্ট কেয়ার ফাউন্ডেশনের আরেকটি অর্জন আপনাদের সাথে আমরা শেয়ার করব। সেটি হচ্ছে এই বছর থেকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তাদের দাপ্তরিক ভাষার মধ্যে বাংলা ভাষাকে গ্রহণ করা হয়েছে, এবং তাদের ওয়েবসাইটে এই বিশ্ব হাড় দিবসের লোগো কিন্তু এখন বাংলায় দেখা যাচ্ছে। এই অর্জন শুধু আমাদের একার নয়, এই অর্জন সমগ্র বাঙালি জাতির। আসুন আমরা সবাই মিলে এই বিশ্ব হাড় দিবস পালনের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে, আমাদের দেশের সকল মানুষকে হৃদরোগ মুক্ত করতে সহায়তা করি। সবাইকে ধন্যবাদ।